বিসমিল্লাহিরহমানিরাহিম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে মনোবিজ্ঞান বিভাগ সরকারি আজিজুল হক কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আছি আমি জেসমিন আক্তার, প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ। আজকে আমি সম্মান দ্বিতীয় বর্ষে বিকাশ মনোবিজ্ঞান ক্লাস নিব, অধ্যায় প্রথম। আজকের পাঠ শিরোনাম বিকাশ মনোবিজ্ঞান পরিচিতি। এই পাঠ শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারব, বিকাশ মনোবিজ্ঞানের সংজ্ঞা বর্ণনা করতে পারব, বিকাশসূচক পরিবর্তনের অর্থ ব্যাখ্যা করতে পারব, পরিবর্তনের প্রকারভেদ ও বিকাশের হার বর্ণনা করতে পারব, বিকাশের নীতিসমূহ সম্পর্কে ধারণা দিতে পারব, জীবনচক্রের ধাপসমূহ বর্ণনা করতে পারব। বিকাশ মনোবিজ্ঞান বা ডেভেলপমেন্টাল সাইকোলজি কাকে বলে সেটা জানার আগে বিকাশ সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। আমরা তাহলে এখন জানব বিকাশ বা ডেভেলপমেন্ট অর্থ কি। বিকাশ হচ্ছে একটি তাৎপর্যপূর্ণ পরিবর্তন যার সাথে বৃদ্ধি ও ক্ষয় জড়িত। সমগ্র জীবনকালের সামগ্রিক দিক এই বিকাশ প্রক্রিয়ার অধীন। বিকাশের কিছু উদাহরণ আমরা জানব, যেমন শিশুর দৈহিক উচ্চতা বৃদ্ধি পাওয়া, কোনো হামাগুড়ির সাহায্যে কোনো বস্তুর কাছে হেঁটে যাওয়া, নবজাতকের পেশিগত সঞ্চালন ক্ষমতার বিকাশ, আবেগীয় বিকাশ, বুদ্ধি বিকাশ ইত্যাদি। বিকাশকে বিভিন্ন মনোবিজ্ঞানীগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা এখন ব্রেকেনরিজ ও ভিনসেন্টের ডেফিনেশনটা জানব। তাদের মতে, ডেভেলপমেন্ট ক্যান বি ডিফাইন্ড as the emergence and expanding of the capacities of the individual or provide greater facility in functioning. অর্থাৎ বিকাশ বলতে বোঝায় কার্যাবলী বা আচরণে অধিকতর সুবিধা প্রদানের জন্য ব্যক্তির ক্ষমতাসমূহের উন্মেষ এবং বিস্তৃতি লাভ। কাজী আফিফা সুলতানার মতে, বর্ধন, পরিণমন এবং শিক্ষণ এসবের সমন্বিত ক্রিয়ার ফলই বিকাশ। সুতরাং বলা যায় যে অভিজ্ঞতা ও পরিণমনের পারস্পরিক ক্রিয়ার ফলে প্রাণীর মধ্যে সংগঠিত ক্রমবর্ধমান পর্যায়ক্রমিক পরিবর্তন হচ্ছে বিকাশ। এরপর আমরা বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য জানব। সাধারণত বৃদ্ধি এবং বিকাশ এই শব্দ দুটিকে আমরা একই অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু বিকাশ মনোবিজ্ঞানে আমরা এই শব্দ দুটির মধ্যে পার্থক্য দেখি এবং সেই পার্থক্য এখন আমরা জানব। বৃদ্ধি বা গ্রোথ বলতে বোঝায় পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তন। বয়স বৃদ্ধির সাথে সাথে শিশু যদি উপযুক্ত খাদ্য পায় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। যেমন আমরা সাধারণত দেখি যে জন্মের সময় একটা শিশুর ওজন থাকে 7 বা 8 পাউন্ডের মতো, কিন্তু 1 বছর হয়ে গেলে সেই ওজন 7-8 পাউন্ড থেকে প্রায় 21 পাউন্ড হয়। উচ্চতার ক্ষেত্রেও যদি আমরা দেখি যে জন্মের সময় শিশুর উচ্চতা সাধারণত 18 বা 20 ইঞ্চি এরকম হয়, কিন্তু 1 বছরে গিয়ে আমরা দেখি যে এই উচ্চতা প্রায় 28 থেকে 30 ইঞ্চি হয়। তাহলে এখন আমরা বিকাশ বলতে যেটা বুঝি যে শারীরিক বৃদ্ধি ও কর্মক্ষমতার উন্নয়ন। অনেক মনোবিজ্ঞানী বিকাশ বলতে গুণাবলীর পরিবর্তন বা কার্যক্ষমতা বা কার্যাবলীর পরিবর্তনকে বুঝিয়েছেন, যেমন বুদ্ধির বিকাশ, পেশি সঞ্চালন ক্ষমতার বিকাশ, আবেগীয় বিকাশ ইত্যাদি। এখন আমরা জানি মনোবিজ্ঞানের সংজ্ঞা। যদিও আমরা মনোবিজ্ঞানের সংজ্ঞা শিখেছি ইতিমধ্যে, তারপরও এখন মনোবিজ্ঞানের একটা আধুনিক সংজ্ঞা আমরা জানবো। সেটা হলো, মনোবিজ্ঞান হলো বিজ্ঞান ও প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়ার একটা বিজ্ঞানসম্মত অনুধান। তাহলে আমরা বিকাশের সংজ্ঞা জানলাম, মনোবিজ্ঞানের সংজ্ঞা জানলাম, এখন তাহলে আমরা বিকাশ মনোবিজ্ঞানের সংজ্ঞা জানব। বিকাশ মনোবিজ্ঞানকে বিভিন্ন মনীষীগণ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা এখন হারলকের ডেফিনেশন জানব। হারলকের মতে, বিকাশ মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের একটি শাখা, যে শাখায় ব্যক্তির অভ্যন্তরীণ পরিবর্তন এবং ব্যক্তিতে ব্যক্তিতে সেই পরিবর্তনগুলোর পার্থক্য আলোচনা করা হয়। কাজী আফিফা সুলতানার মতে, বিকাশ মনোবিজ্ঞান বলতে মনোবিজ্ঞানের সেই শাখাকে বোঝায়
যা ভ্রূণ অবস্থা থেকে মৃত্যু পর্যন্ত মানব বিকাশের সব পর্যায় সম্পর্কে আলোচনা করে। সুতরাং আমরা বলতে পারি যে মনোবিজ্ঞানের যে শাখায় জন্মপূর্ব পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত ব্যক্তির সামগ্রিক বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে আলোচনা করা হয়, তাই হলো বিকাশ মনোবিজ্ঞান। আমরা এখন জানবো বিকাশ সূচক পরিবর্তনের অর্থ। হারলকের মতে, পরিণমন ও অভিজ্ঞতার পারস্পরিক ক্রিয়ার ফলে মানুষের মধ্যে সংঘটিত ক্রমবর্ধমান পর্যায়ক্রমিক পরিবর্তনকে বিকাশ বলে। অর্থাৎ বিকাশ বলতে বোঝায় সরল, অনুন্নত ও নিম্ন স্তরের সংগঠন এবং কার্যাবলী থেকে জটিলতর ও উন্নততর সংগঠন এবং কার্যাবলীতে মানব শিশুর যে উত্তরণ ঘটে। ভ্যান ডেন্ডেল এর মতে, বিকাশ গুণগত পরিবর্তনকে নির্দেশ করে। এই যে বিকাশ, বিকাশ বলতে শুধুমাত্র দৈহিক বর্ধন বা বৃদ্ধিকে বোঝায় না, বরং যার দ্বারা দেহের অসংখ্য সংগঠন এবং অঙ্গ প্রত্যঙ্গের কার্যাবলীর একটি সমন্বিত জটিল ও জীবনব্যাপী প্রক্রিয়াকে বোঝায়। বিকাশ ধারায় বর্ধন এবং ক্ষয় প্রক্রিয়া পাশাপাশি চলতে থাকে। যেমন বয়স পরিবর্তনের সাথে সাথে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ও মানসিক ক্ষমতা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ও মানসিক ক্ষমতার চেয়ে বেশি পরিবর্তিত হয়। এই যে বিকাশ প্রক্রিয়া, এটা যেহেতু একটা জীবনব্যাপী প্রক্রিয়া, এই প্রক্রিয়ার অন্যতম একটা বৈশিষ্ট্য হলো পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য শারীরিক ও মানসিক পরিবর্তন। এখন আমরা জানবো পরিবর্তনের প্রকারভেদ সম্পর্কে। শারীরিক সকল বিকাশ একই হারে বা একই গতিতে ঘটে না। যেমন সবচেয়ে আগে বিকাশ লাভ করে লসিকাতন্ত্র এবং সবচেয়ে দেরিতে বিকাশ লাভ করে প্রজননতন্ত্র। বিকাশের পরিবর্তন ধারাকে মূলত চার ভাগে ভাগ করা যায়। প্রথমটি আকৃতিগত পরিবর্তন। শিশুর বয়স বৃদ্ধির সাথে সাথেই ওজন, উচ্চতা ও দেহের আয়তন পরিবর্তিত হয়। দেহের এরূপ পরিবর্তনের সাথে সাথে সঙ্গতি রেখে অভ্যন্তরীণ যন্ত্রমণ্ডলী যেমন হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র ইত্যাদিরও পরিবর্তন হয়। এরপর জানবো অনুপাতের পরিবর্তন। মানুষের শারীরিক বৃদ্ধিজনিত যে পরিবর্তন দেখা যায় তা আনুপাতিক হারে হয়। যেমন শিশুর দেহের ঘাড়ের চেয়ে মাথা ও কপাল বড় হয়, আবার মাথার আকৃতির সাথে সঙ্গতি রেখে পা ও ধর বৃদ্ধি পায়। আমরা দেখি যে মানসিক বিকাশও আনুপাতিক হারে ঘটে থাকে। যেমন শিশু অবস্থায় ব্যক্তিত্বে শুধু ইড প্রভাব ফেলে, বয়োবৃদ্ধির সাথে ইগো এবং প্রাপ্ত বয়সে সুপার ইগো প্রভাব ফেলে। এরপর পুরনো বৈশিষ্ট্যের অবলুপ্তি। বয়স বৃদ্ধির সাথে সাথে অনেক পুরাতন বৈশিষ্ট্যের অবলুপ্তি ঘটে। যেমন জন্মের পর থেকে শিশুদের মধ্যে কতগুলো প্রতিবর্তী ক্রিয়া বিদ্যমান থাকে, যেমন গ্রাস্পিং রিফ্লেক্স, চাকিং রিফ্লেক্স, বেবিনস্কি রিফ্লেক্স ইত্যাদি। গ্রাস্পিং রিফ্লেক্স বলতে বোঝায় যে শিশুকে যদি কোনো কিছু দেয়া হয় তাহলে সে সেটা মুঠো করে বা আঁকড়ে ধরার চেষ্টা করে। এবং বেবিনস্কি রিফ্লেক্স বলতে বোঝায় শিশুদের যদি পায়ে বা হাতে সুরসিরি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তারা নিজেদেরকে কিছুটা গুটিয়ে নেয়। এই যে রিফ্লেক্স দুটো সাধারণত দেখা যায় 1 বছর বয়স হলেই এই রিফ্লেক্স গুলো চলে যায়। এরপর নতুন বৈশিষ্ট্য অর্জন। পুরনো বৈশিষ্ট্যের অবলুপ্তির সাথে সাথে নতুন বৈশিষ্ট্য অর্জিত হয়। যেমন নতুন দাঁত উঠে, শিশুরা কথা বলতে শেখে, খেলাধুলা করতে শেখে, হাঁটতে শেখে ইত্যাদি। এরপর আমরা জানবো বিকাশের হার সম্পর্কে। শারীরিক বা মানসিক সব বিকাশ সব সময় একই হারে ঘটে না। জন্মপূর্ব পর্যায়ে 40 সপ্তাহ বা 280 দিন বিকাশ ঘটে সবচেয়ে দ্রুত গতিতে। গর্ভধারণের মুহূর্ত থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ডিম্বাণু ও শুক্রাণুর মিলনের ফলে সৃষ্ট জায়গটির আকৃতি থাকে একটা আলপিনের মাথার মতো। দ্বিতীয় সপ্তাহের শেষ থেকে 2 মাস পর্যন্ত ভ্রূণ একটি ক্ষুদ্রাকৃতির মানুষে পরিণত হয়। আবার দ্বিতীয় সপ্তাহের শেষ থেকে জন্মগ্রহণ পর্যন্ত শিশু প্রায় 7 পাউন্ড ওজন পায় এবং দৈর্ঘ্য হয় 20 ইঞ্চি। অর্থাৎ এই মাত্র 40 সপ্তাহ বা 280 দিনে একটা
ভ্রূণ থেকেই একটা পরিণত মানব শিশুর জন্ম হয়, অর্থাৎ কত দ্রুত বিকাশ ঘটে। এরপর জন্মের পর শিশুর বৃদ্ধি সাধারণত প্রথম বছরের শেষার্ধে অনেক বেশি হয় এবং তৃতীয় বছরের পর থেকে বিকাশের হার পূর্বের তুলনায় কিছুটা মন্থর হয়। আবার ছয় থেকে দেখা যায় যে 6 বছর থেকে বয়ঃসন্ধি পর্যন্ত বিকাশের হার বেশ মন্থর থাকে। আবার বয়ঃসন্ধিকাল থেকে বিকাশের হার দ্রুত শুরু হয় এবং প্রাপ্তবয়সের 2-1 বছর পূর্বে সেটা পুনরায় মন্থর হয়। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে বিকাশের হার সব সময় একই হারে ঘটে না, কখনো বা মন্থর, কখনো বা দ্রুত গতিতে ঘটে। এখন আমরা জানব বিকাশের নীতিসমূহ। বিকাশের বিভিন্ন পর্যায়ের কিছু বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যে বিকাশ মনোবিজ্ঞানীগণ প্রতিটি বিকাশের পর্যায়ের বিকাশমূলক ধারা পর্যবেক্ষণ করে থাকেন এবং বিকাশের এই ধারা বোঝার জন্য কিছু নির্দিষ্ট মৌলিক এবং পূর্বানুমানযোগ্য নীতি বিবেচনা করার প্রয়োজন হয়। আমরা এখন বিকাশের এই গুরুত্বপূর্ণ নীতিগুলো সম্পর্কে জানব। প্রারম্ভিক ভিত্তিসমূহ জটিল। বিকাশের প্রথম তাৎপর্যপূর্ণ বাস্তবতা হলো যে প্রারম্ভিক যে ভিত্তিগুলো থাকে সেগুলো অত্যন্ত জটিল এবং সংকটপূর্ণ। বয়স বৃদ্ধির সাথে সাথে ব্যক্তি জীবনের সঙ্গে কিভাবে উপযোজন করে তা অনেকাংশে নিয়ন্ত্রণ করে প্রারম্ভিক বছরগুলোতে প্রতিষ্ঠিত মনোভাব, অভ্যাস এবং আচরণের ধারাসমূহ। হোয়াইট এর মতে ব্যক্তির যোগ্যতা বা সামর্থ্যের ভিত্তি তৈরি হয় শিশুর 8 এবং 18 মাস বয়সের মধ্যে। এরিকসন দাবি করেন অভিভাবকগণ শিশুর চাহিদা সমূহ কিভাবে পূরণ করেন তার উপর ভিত্তি করে শিশুর বিশ্বাস বা অবিশ্বাসের মনোভাব গড়ে ওঠে এবং পরবর্তীতে তা শিশুর ব্যক্তি এবং পরিস্থিতি প্রত্যক্ষণে প্রভাব বিস্তার করে। এই প্রাথমিক ধারাসমূহ অধিক সময়ব্যাপী বিরাজমান হলেও 3টি শর্তের ভিত্তিতে এদের পরিবর্তন ঘটতে পারে। প্রথমত, পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সাহায্য এবং সহযোগিতা পেলে শিশুর পরিবর্তন সাধিত হয়। দ্বিতীয়ত, তাৎপর্যপূর্ণ ব্যক্তিবর্গ শিশুর সঙ্গে নতুন এবং ভিন্নভাবে আচরণ করলে পরিবর্তন সাধন হতে পারে। তৃতীয়ত, ব্যক্তি নিজ থেকেই পরিবর্তনের জন্য প্রচণ্ড তাগিদ অনুভব করলে পরিবর্তন সাধন হতে পারে। যেহেতু শিশুর প্রারম্ভিক বিকাশ দীর্ঘস্থায়ী হয়, সেহেতু প্রারম্ভিক বিকাশের মাধ্যমে মোটামুটি সঠিক বা নির্ভুলভাবে পরবর্তী বিকাশ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়। এরপর জানবো আমরা বিকাশের ক্ষেত্রে পরিপক্কতা ও শিক্ষণের ভূমিকা। বিকাশের দ্বিতীয় নীতি হলো যে পরিপক্কতা বা ম্যাচুরেশন এবং শিক্ষণ বা লার্নিং উভয়ই বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিপক্কতার মাধ্যমে ব্যক্তির অন্তর্নিহিত বৈশিষ্ট্য সমূহ বিকশিত হয়, যেমন হামাগুড়ি দেয়া, বসা, হাঁটা ইত্যাদি। আবার শিক্ষণের মাধ্যমে যে বিকাশ হয় তা মূলত অনুশীলন, প্রশিক্ষণ এবং ব্যক্তির চেষ্টার মাধ্যমে, যেমন লেখা, গাড়ি চালানো ইত্যাদি। বিকাশের কারণ হিসেবে শিক্ষণ ও পরিপক্কতা আমাদের 3টি বিষয়ে উপনীত করে। প্রথম, ব্যক্তিত্ব, মনোভাব, আগ্রহ এবং আচরণের ধারার মাধ্যমে ব্যক্তি হতে ব্যক্তির পার্থক্য নির্ণীত হয় পরিপক্কতা ও শিক্ষণ উভয়ের মাধ্যমে। দ্বিতীয়ত হলো, একমাত্র পরিপক্কতাই বিকাশের স্থায়িত্ব ও মাত্রা নির্দেশ করে। একটি নির্দিষ্ট শিক্ষণ তখনই ঘটবে যখন ব্যক্তি উক্ত শিক্ষণ গ্রহণের জন্য প্রস্তুত থাকবে। 3 নম্বর পয়েন্ট, বিকাশ একটি নির্দিষ্ট পূর্বানুমান ধারা অনুসরণ করে। যে কোনো ধরনের বিকাশ, সেটি হতে পারে শারীরিক, পেশিগত বা মানসিক বা বুদ্ধির বিকাশ, সেটি একটি নিয়মতান্ত্রিক ধারা অনুসরণ করে। শারীরিক বা পেশিগত বিকাশ 2টি সূত্র মেনে চলে। প্রথম সূত্র হলো সেফালোকডাল ল, এবং এই ল অনুসারে বিকাশ মাথা থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়ে। দ্বিতীয়টি হলো প্রক্সিমোডিস্টাল ল, এই ল অনুসারে বিকাশ শরীরের কেন্দ্রীয় অঙ্গ হতে প্রান্তীয় ভাগ সমূহে ছড়িয়ে পড়ে। 4 নম্বর পয়েন্ট হলো ব্যক্তি স্বাতন্ত্র্য। একজন ব্যক্তি অন্য সব ব্যক্তি হতে পৃথক এবং এই ব্যক্তি স্বাতন্ত্র্য মূলত জৈবিক বা বংশগতির কারণে এবং পরিবেশগত কারণে হয়ে থাকে।
ব্যক্তিতে ব্যক্তিতে এই যে পার্থক্য, আমরা সাধারণত দেখি যে বয়স যত বৃদ্ধি পায় এই পার্থক্যটাও তত বৃদ্ধি পায়। 5 নম্বর পয়েন্ট হলো, বিকাশের প্রত্যেক পর্যায়ে স্বতন্ত্র আচরণগত বৈশিষ্ট্য সম্পূর্ণ। বিকাশের প্রতিটি পর্যায়ে স্বতন্ত্র আচরণের ধারা পরিলক্ষিত হয় এবং এই যে আচরণগত বৈশিষ্ট্য সমূহ, এগুলোকে 2টি পর্যায়ে ভাগ করা যায়। প্রথমটি হলো ভারসাম্যপূর্ণ পর্যায়, যেখানে ব্যক্তি পরিবেশের চাহিদা অনুযায়ী উপযোজন করে এবং যার ফলে ব্যক্তির উত্তম ব্যক্তিগত এবং সামাজিক উপযোজন ঘটে। এবং দ্বিতীয়টি হলো ভারসাম্যহীন পর্যায়, যেখানে ব্যক্তির উপযোজনগত সমস্যা দেখা দেয় যার ফলে ব্যক্তির নিকৃষ্টতম ব্যক্তিগত এবং সামাজিক উপযোজন ঘটে। 6 নম্বর পয়েন্ট হলো, বিকাশের প্রত্যেক পর্যায়ে ঝুঁকিপূর্ণ। বিকাশের প্রতিটি পর্যায়ে কিছু নির্দিষ্ট শারীরিক, মানসিক এবং পরিবেশগত ঝুঁকি বিদ্যমান থাকে, যা ব্যক্তির উপযোজনের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। পয়েন্ট, উদ্দীপনা বিকাশের জন্য সহায়ক। উদ্দীপনা পরিপূর্ণ বিকাশের জন্য সহায়ক হিসেবে কাজ করে। আমেরিকার বিভিন্ন হাসপাতালে দেখা গিয়েছে যে যেসব অপরিপক্কভাবে ভূমিষ্ঠ শিশুদের বিকাশের জন্য বিভিন্ন শারীরিক ও মানসিক উদ্দীপক দেয়া হয়, তাদের বিকাশ অন্যান্য অপরিপক্ক শিশুদের তুলনায় বেশি হয়। আবার বয়স্কদের উপর পরিচালিত বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে উদ্দীপনার ফলে বয়স্কদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে ক্ষয়ের মাত্রা কিছুটা হ্রাস পায়। কৃষ্টিগত পরিবর্তন দ্বারা বিকাশ প্রভাবিত হয়। কৃষ্টিগত আদর্শ মানের যে কোনো ধরনের পরিবর্তন বিকাশের ধারাকেও প্রভাবিত করে। এবং 9 নম্বর পয়েন্ট হলো, বিকাশের প্রতিটি পর্যায়ে সামাজিক প্রত্যাশা। প্রতিটি কৃষ্টিগত দলই আশা করে যে এর সদস্যগণ দল কর্তৃক অনুমোদিত কিছু নির্দিষ্ট ক্ষমতা এবং আচরণ ধারা অর্জন করবে। হেভিগার্স্ট এই দক্ষতা ও আচরণ সমূহকে বিকাশমূলক কাজ বা ডেভেলপমেন্টাল টাস্ক হিসেবে চিহ্নিত করেছেন। এ কাজ সমূহের কিছু ঘটে শারীরিক পরিপক্কতার কারণে, কিছু সামাজিক চাপের কারণে এবং কিছু ঘটে ব্যক্তির প্রত্যাশা এবং মূল্যবোধের কারণে। তবে অধিকাংশ ক্ষেত্রেই এ 3টি শক্তির সমন্বয়েই মূলত এই কাজগুলো সম্পূর্ণ হয়। এখন আমরা জানবো জীবন চক্রের ধাপ সমূহ সম্পর্কে। বর্তমানে ভিন্ন ভিন্ন বয়সে বিকাশসূচক পরিবর্তনের ধারা অনুযায়ী মনোবিজ্ঞানীরা মানুষের জীবনকে কয়েকটি পর্যায়ে বিভক্ত করেছেন এবং এই প্রতিটি পর্যায়ে নির্দিষ্ট বিকাশমূলক পরিবর্তন ও আচরণগত বৈশিষ্ট্য সমৃদ্ধ। এখন তাহলে আমরা বিভিন্ন পর্যায়গুলো সম্পর্কে জানব। প্রথমে গর্ভাবস্থা বা প্রিনেটাল স্টেজ, এবং এই পর্যায়ের ব্যাপ্তি গর্ভধারণের পর থেকে জন্মগ্রহণ পর্যন্ত। এরপরই পর্যায় হলো আতুরকাল বা ইনফ্যান্সি, এবং এই পর্যায়ের ব্যাপ্তিকাল ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2 সপ্তাহ পর্যন্ত। এরপরের পর্যায় শৈশবকাল বা চাইল্ডহুড, এবং এই পর্যায়ের ব্যাপ্তি 2 সপ্তাহ থেকে 10 বা 12 বছর পর্যন্ত। শৈশবকালকে আবার আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো বাল্যকাল বা বেবিহুড, যার ব্যাপ্তি 2 সপ্তাহ থেকে 2 বছর। দ্বিতীয়টি হলো প্রাথমিক শৈশব, যার ব্যাপ্তি 2 বছর থেকে 6 বছর। এবং তৃতীয়টি হলো শৈশবের শেষ পর্যায়, যার ব্যাপ্তি 6 বছর থেকে 10 বা 12 বছর পর্যন্ত। এরপরের পর্যায় হলো কৈশোর, যার ব্যাপ্তি 11 বা 12 বছর থেকে 18 বছর পর্যন্ত। এরপরের পর্যায় হলো প্রাপ্তবয়স, এবং প্রাপ্তবয়সের ব্যাপ্তি হলো 18 বছর থেকে মৃত্যু পর্যন্ত। প্রাপ্তবয়স্কে আবার আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রাপ্তবয়সের প্রাথমিক পর্যায়, যার ব্যাপ্তি 18 থেকে 40 বছর, এবং এই সময়টাকে যৌবনকাল বলা হয়। এরপরই হচ্ছে এরপরই হলো মধ্যবয়স, যার ব্যাপ্তি 40 থেকে 60 বছর, এবং তারপর বার্ধক্য, যার ব্যাপ্তি 60 থেকে মৃত্যু পর্যন্ত। এখন আমরা প্রাকশৈশব থেকে বার্ধক্য পর্যন্ত ধাপগুলোর বিভিন্ন বিকাশমূলক কার্যাবলী সম্পর্কে জানব। প্রথমে আমরা প্রাকশৈশবকালের বিকাশমূলক কার্যাবলী সম্পর্কে জানব।
এক নম্বর হলো হাঁটতে শেখা। সাধারণত 12 থেকে 15 মাসের মধ্যেই শিশু হাঁটতে পারার শারীরিক যোগ্যতা অর্জন করে। এরপরই হলো শক্ত খাদ্য গ্রহণ করতে শেখা। 2 বছর বয়সের মধ্যেই শিশুর পরিপাকতন্ত্র ধীরে ধীরে প্রস্তুতি নেয় এবং শক্ত খাদ্য মুখে নিয়ে চোষা ও চিবানোর যন্ত্রমণ্ডলীয় উপযুক্ততা অর্জন করে। 3, কথা বলতে শেখা। সাধারণত জন্মের সময়ই শিশুর স্বরযন্ত্রের পেশি ও স্নায়ু নিয়েই জন্মগ্রহণ করে এবং জন্মের পর শিশু স্বরবর্ণ এবং কিছু কিছু ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করতে পারে। 4 নম্বর হলো মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ শেখা। সাধারণত 2 থেকে 4 বছরের মধ্যে শিশুরা মলমূত্র ত্যাগের নিয়ন্ত্রণ শেখে। যৌন পার্থক্য এবং যৌন শালীনতা শেখা। সাধারণত দেখা যায় যে ছোটবেলা থেকেই শিশুরা ছেলে এবং মেয়ের পার্থক্য বুঝতে শেখা আরম্ভ করে। শারীরবৃত্তীয় স্থিরতা ও দৃঢ়তা অর্জন। শিশুরা প্রায় 5 বছর সময়ের মধ্যেই শারীরবৃত্তীয় স্থিরতা ও দৃঢ়তা অর্জন করে। বাবা মা ভাই বোন ও অন্যদের সাথে সম্পর্ক তৈরি করতে শেখা। শারীরিক অঙ্গভঙ্গি ও ভাষা প্রয়োগের মাধ্যমে এ বয়সী শিশুরা তাদের অভিজ্ঞতা অন্যের কাছে প্রকাশ করে এবং এই সময়ে শিশুর অন্যতম একটা বিকাশমূলক কাজ হলো অনুকরণ। সামাজিক ও পার্থিব জগৎ সম্পর্কে সহজ ধারণা গঠন। শিশুর মধ্যে জগৎ সম্পর্কে যে অস্পষ্ট প্রাথমিক ধারণা থাকে তা এই সময়ে কিছুটা স্পষ্ট হতে থাকে এবং সে এই জগৎ সংসার যে একটা নিয়মে চলে সেটা কিছুটা হলেও আবিষ্কার করতে শেখে। এরপর আমরা শৈশবের শেষ পর্যায়ের বিকাশমূলক কার্যাবলী সম্পর্কে জানব। প্রথমে সাধারণ খেলায় শারীরিক দক্ষতা শেখা। সাধারণত শিশুর অস্থি পেশি এবং স্নায়ুগুলো পরিণমনের ফলে পেশির সমন্বয় করা সহজ হয়, যার ফলে এই সময়ে সাধারণ খেলার যে শারীরিক দক্ষতা সেটা শিশুরা শিখে ফেলে। সমবয়সীদের সাথে মিশতে শেখা। এই বয়সে শিশুরা বন্ধুদের সাথে সামাজিক জীবনের আদান প্রদান করতে শিখে এবং এই নতুন সমবয়সীদের সাথে বন্ধুত্বকরণের মাধ্যমে তারা সামাজিকতার বিকাশ শুরু করে দেয়। স্ত্রী অথবা পুরুষের উপযুক্ত সামাজিক ভূমিকা শিক্ষণ। শিশু সামাজিকভাবে প্রত্যাশিত এবং পুরস্কৃত মেয়ে বা ছেলের নির্দিষ্ট ভূমিকা পালন করতে শিখে এই সময়। দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বস্তু সম্পর্কে ধারণার বিকাশ। সাধারণত পেশা, নাগরিক এবং সামাজিক জীবন সম্পর্কে চিন্তার জন্য কিছু বিমূর্ত ধারণার বিকাশ শৈশবের শেষ ভাগ থেকেই আরম্ভ হয়। পড়ালেখা এবং গণনার মূল কৌশলগুলো রপ্ত করা। নিজস্ব সাংস্কৃতিক পরিমণ্ডলে শিশুর ভাষা শেখা, লিখতে পারা এবং সংখ্যার গণনা ও তার প্রয়োগ রীতি শৈশবের প্রথম ভাগেই শুরু হলেও এই সময়ে মূল কৌশলগুলো মূলত তারা রপ্ত করতে শিখে। এরপরে বিবেক, নৈতিকতা ও মূল্যবোধের বিকাশ। বাবা মায়ের পুরস্কার ও তিরস্কার এবং শিশুর প্রতি তাদের ভালোবাসা ও নির্ভরশীলতা থেকে বিবেকের বিকাশ আরম্ভ হয় এবং আমরা দেখি যে এই সময়ে শুধু বিবেকের বিকাশই না, শিশুদের নৈতিকতা এবং মূল্যবোধের বিকাশও ঘটতে থাকে। 7 নম্বর পয়েন্ট হলো ব্যক্তিগত স্বাধীনতা অর্জন। শৈশবের শেষ ভাগে শিশুরা বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে নিজে স্বাধীনভাবে পরিকল্পনা করতে আরম্ভ করে। এখন আমরা জানব কৈশোরের বিকাশমূলক কার্যাবলী সম্পর্কে। প্রথমে উভয় লিঙ্গের সমবয়সীদের সাথে নতুন সম্পর্ক স্থাপন। বয়সন্ধিকাল এবং তারুণ্যে ছেলেমেয়েরা বিপরীত লিঙ্গের ছেলেমেয়েদের পরিণত হিসেবে গণ্য করে এবং যৌথ লক্ষ্যে তারা একসাথে কাজ করতেও শুরু করে দেয়। এরপর লিঙ্গানুক সামাজিক ভূমিকা অর্জন। এই সময়ের মধ্যে সমাজ প্রত্যাশিত ভূমিকা গ্রহণ করে এবং সেটা পালন করতে শেখে। নিজের দৈহিক গঠন স্বীকার করে তাকে যথোপযুক্ত ভাবে কাজে লাগানো। কৈশোরে দেখা যায় যেসব শারীরিক এবং মানসিক পরিবর্তন ঘটে সেই পরিবর্তনগুলোকে স্বীকার করে নিয়ে ছেলেমেয়েরা এই সময় যথোপযুক্ত ভাবে তাদের নিজেদেরকে কাজে লাগাতে শুরু করে। 4 নম্বর হলো বাবা মা ও অন্যের উপর থেকে আবেগীয় নির্ভরশীলতা কমানো। শৈশবে ছেলে মেয়েদের যে আবেগীয় নির্ভরশীলতা তৈরি হয় পরিবারের সদস্যদের উপর বা অন্যদের উপর, সাধারণত দেখা যায় যে কৈশোরে এসে সেই আবেগীয় নির্ভরশীলতা অনেকটাই কমে যায় এবং এই সময়ে তারা বাবা মায়ের ভালোবাসা স্নেহকে অনেকটা বাড়াবাড়ি মনে করে। অর্থ উপার্জনের উপযুক্ত বৃত্তি ও পেশা নির্বাচনের প্রস্তুতি।
কৈশোরের এই সময়টাতেই মূলত ভবিষ্যতে কোন ধরনের পেশা বা বৃত্তিতে নিজেকে কেউ দেখতে চায় সেটা নির্বাচনের একটা প্রস্তুতি শুরু হয়ে যায়, নাগরিক হিসেবে যোগ্যতা অর্জনের জন্য ধারণা গঠন। আইন, রাজনীতি, সরকার, অর্থনীতি, মানব প্রকৃতি এবং সামাজিক প্রতিষ্ঠানের প্রকৃতি সম্পর্কে ধারণা গঠন করে এই সময়ে বিয়ে এবং পরিবার গঠনের প্রস্তুতি। এই সময়ে সংসার জীবনে প্রবেশে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। আচরণ পরিচালনার উপযোগী মূল্যবোধ ও নৈতিকতা অর্জন। মানব জীবনের আদর্শ এবং মূল্যবোধ শৈশব থেকে ধীরে ধীরে কৈশোর ও তারুণ্য পেরিয়ে বয়প্রাপ্তিতে গিয়ে দৃঢ়ভাবে গঠিত হয় এবং তা মানুষের পরবর্তী জীবনের আচরণকে নিয়ন্ত্রণ করে। এরপরই সামাজিকভাবে দায়িত্বপূর্ণ আচরণ গ্রহণের আগ্রহ, নিজ নিজ আচরণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ এই সময়ের একটা অন্যতম প্রধান বিকাশমূলক কার্যাবলী। এখন আমরা জানবো প্রাপ্তবয়সের প্রাথমিক পর্যায়ের বিকাশমূলক কার্যাবলী। জীবনসঙ্গী নির্বাচন। জীবনসঙ্গী নির্বাচন প্রাপ্তবয়সের একটি অন্যতম বিকাশমূলক কার্যাবলী। সাধারণত আমাদের সমাজে এখন আমরা দেখি যে নিম্নবিত্ত বা মধ্যবিত্ত পরিবারে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে পরিবারের সদস্যরাই ভূমিকা পালন করে, বাবা মা বা আত্মীয় স্বজন। কিন্তু উচ্চবিত্তদের মধ্যে নিজেরাই নিজেদের জীবনসঙ্গী নির্বাচনের দায়িত্বটা নিয়ে থাকে। জীবনসঙ্গী নির্বাচনের পরেই চলে আসে দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠা, অর্থাৎ বিবাহের পরেই দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠা করা এই সময়ের অন্যতম একটা কাজ। দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পরেই প্রথম সন্তানের জন্মদানের মাধ্যমে পরিবার গঠনের কাজটিও শুরু হয়ে যায়। এবং এই পরিবার গঠনের কাজের শুরুর সাথে সাথে শিশু লালন পালনের দায়িত্বটাও চলে আসে। শিশু মাতৃগর্ভে থাকাকালীন অবস্থা থেকে শুরু করে শিশু ভূমিষ্ঠ হওয়ার পর শিশুর যাবতীয় চাহিদা পূরণ করার দায়িত্ব পালন শুরু হয়ে যায়। এরপরে আসে গৃহ পরিচালনা। যেহেতু পরিবার গঠিত হয়, সন্তান প্রতিপালন করার দায়িত্ব আসে, সব কিছু মিলে গৃহ পরিচালনার দায়িত্বটাও ঠিকঠাক মতো এই সময় থেকেই শুরু করতে হয়। গৃহ পরিচালনা বলতে এমন না যে শুধু রান্না বান্না, পরিচ্ছন্ন বাড়ি এরকম বোঝায়, বরং একটা সুষ্ঠু পরিকল্পনা বোঝায় যেখানে স্বামী এবং স্ত্রীর উভয়েরই সমঝোতাপূর্ণ অংশগ্রহণ থাকে। এরপরে আসে পেশা গ্রহণ ও পেশায় আন্তরিকতা। বিকাশমূলক এ কার্যক্রমে ব্যক্তি এতই নিমগ্ন থাকে যে চারপাশের অনেক কিছুই সে অনেক সময় অবহেলা করে। এবং আমরা যদি পেশাগত আন্তরিকতার দিকটা দেখতে চাই, সাধারণত মধ্যবিত্ত শ্রেণীতে পেশাগত আন্তরিকতাটা অনেক বেশি দেখা যায়। এরপরে আসে নাগরিক দায়িত্ব গ্রহণ। অন্যান্য যেসব পারিবারিক দায়িত্ব আসে সেগুলোতে কিছুটা স্থিতি আসার পরে দেখা যায় যে নাগরিক দায়িত্ব গ্রহণের জন্য একটা প্রস্তুতি এই সময়ে নিতে হয় বা দায়িত্ব গ্রহণও করতে হয়। এরপর আমরা আসছি মধ্যবয়সের বিকাশমূলক কার্যাবলীতে, নাগরিক ও সামাজিক দায়িত্ব পালন। সাধারণত দেখা যায় যে মধ্যবয়সী নাগরিক এবং দায়িত্ব এবং কর্তব্য পালনের একটা সঠিক সময়। এরপরে কিশোর কিশোরীদের দায়িত্বশীল হিসেবে গড়ে উঠতে সহায়তা করা। মধ্যবয়স হলে বাবা মা হিসেবে বয়সন্ধিকালে অবতীর্ণ সন্তানদের আত্মনির্ভর হবার পথে সহযোগিতা দান করা এই সময়ের একটি অন্যতম কাজ। এরপর বয়স্ক ব্যক্তিদের অবসর যাপনের উপযোগী কার্যাবলীর ব্যবস্থা করা। এই সময়ে সাধারণত তারা অবসর বিনোদনের জন্য সামাজিক এবং নাগরিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হন। সঙ্গী হিসেবে স্বামী বা স্ত্রীর ভূমিকায় নিজেকে একাত্ম করা। আমরা সাধারণত দেখি যে দাম্পত্য জীবনের শুরুর দিকে স্বামী বা স্ত্রীর ভূমিকা ঠিকঠাক মতোই পালিত হয়, কিন্তু মাঝের বছরগুলোতে মেয়ের মহিলারা সাধারণত মায়ের ভূমিকা এবং পুরুষরা সাধারণত তাদের পেশাগত জীবনেই ব্যস্ত হয়ে ওঠে, যে কারণে নিজেদের যে ভূমিকা থাকে দাম্পত্য জীবনে যে ভূমিকা থাকার কথা সেটা ঠিকঠাক মতো পালিত হয় না। কিন্তু মধ্যবয়সে এসে আবার নিজেদের মধ্যে স্বামী বা স্ত্রীর ভূমিকায় নিজেদেরকে একাত্ম করার একটা চেষ্টা দেখা যায় এবং উভয়ই উভয়ের কাছে মুখ্য হয়ে ওঠে। এরপর
মধ্য বয়সে শারীরবৃত্তীয় পরিবর্তনগুলো মেনে নেয়া এবং সঙ্গতি বিধান করা। মধ্য বয়সে দেখা যায় যে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় পরিবর্তন শুরু হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে শারীরবৃত্তীয় পরিবর্তন বেশি হয়। এই যে বিভিন্ন শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, সেগুলোকে মেনে নেয়া এবং সেগুলোর সাথে সঙ্গতি বিধান করাও এই সময়ের একটি অন্যতম কাজ। বৃদ্ধ বাবা মায়ের সাথে অভিযোজন, এই সময়ে দেখা যায় যে বৃদ্ধ বাবা মায়েদের সাথেও তাদেরকেও অভিযোজন করতে হয়, বৃদ্ধ বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করতে হয়, ইত্যাদি কাজগুলো করতে হয়। এরপর আমরা আসি বার্ধক্যের বিকাশমূলক কার্যাবলীতে। সাধারণত বার্ধক্যে যেটা দেখা যায়, শারীরিক শক্তি এবং স্বাস্থ্যের ক্রমাবনতির সাথে অভিযোজন। একটা মানুষ জীবনের অন্যান্য পর্যায়গুলোতে যতটা শারীরিক শক্তি সম্পন্ন হয় বা স্বাস্থ্য যতটা ফিট থাকে, বার্ধক্যে এসে আর সেটা থাকে না। শারীরিক শক্তির অবক্ষয় ঘটে, স্বাস্থ্যের অবনতি ঘটে। এই যে বিষয়গুলো, এগুলোর সাথে অভিযোজন করা বার্ধক্যের অন্যতম একটা বিকাশমূলক কাজ। এরপর চাকরি থেকে অবসর গ্রহণ এবং আয় হ্রাসের সাথে অভিযোজন। বার্ধক্যেই এসে মূলত মানুষকে চাকরি থেকে অবসর গ্রহণ করতে হয় এবং অবসর গ্রহণের সাথে সাথেই তার আয় হ্রাস পায়, আরো অনেক বিষয় চলে আসে যেগুলোর সাথে অভিযোজন করতে হয়, এবং বয়সজনিত কারণে সঙ্গীর মৃত্যুকে মেনে নেয়া। সাধারণত দেখা যায় যে অনেকটা দীর্ঘ সময় একসাথে একটা দাম্পত্য জীবন অতিবাহিত করার পর এই বয়সের কারণেই সঙ্গীর মৃত্যুকে মেনে নিতে হয়। মৃত্যুটা মেনে নেওয়া এত সহজ না হলেও মৃত্যু মেনে নিয়েই সামনের দিকে চলতে হয় এবং অভিযোজন করার একটা চেষ্টা করতে হয়। এরপরে আসে সমবয়সীদের সাথে একাত্মতা প্রতিষ্ঠা করা। এই সময়ে যেহেতু মানুষের অবসর সময় বেশি থাকে, তাই তারা সমবয়সীদের দলভুক্ত হয় এবং তাদের সাথে বিভিন্ন ধরনের গঠনমূলক কাজে অংশগ্রহণ করা শুরু করে। উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা। যেহেতু বার্ধক্য যাওয়ার পর ব্যক্তি আর আগের মতো ফিট থাকে না, তাই তাদের জন্য উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা এই সময়ের অন্যতম একটি কাজ। এরপরে আসে সামাজিক ও নাগরিক রীতির প্রতি আনুগত্য। বার্ধক্যেই ব্যক্তি সমাজ, পরিবেশ, দেশ এবং এর প্রতি তার দায়িত্ব সম্পর্কে সচেতন হয়। এই ছিল প্রথম চ্যাপ্টারে আমরা যতটুকু হচ্ছে যে পড়ার চেষ্টা করেছি, তাই আচ্ছা। এই চ্যাপ্টারের জন্য রেফারেন্স হিসেবে আছে বিকাশ মনোবিজ্ঞান মোহাম্মদ আমিনুল হক, আর মনোবিজ্ঞান ও জীবন অধ্যাপক নিহার রঞ্জন সরকার। এছাড়াও পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে, আমার মেইল অ্যাড্রেস দেয়া আছে, তোমরা যোগাযোগ করতে পারো। এই করোনাকালীন সময়ে তোমরা নিরাপদে থাকো, নিজেদেরকে সেফ করো, পরিবারকে এবং সেই সাথে এই বিশ্বকে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।